আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জননী টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও বাহিরের বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন, সকলকে লক্ষ্য করে বলছি, আজকের আলোচনায় আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি আপনারা প্রত্যেক মানুষের জন্য খুবই দরকার, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মুসলমান ইমানদার মুমিনদের জন্য নয়, আমাদের আজকের আলোচনাটি সকল মানুষ জিন ইনসানকে লক্ষ্য করে আমরা হাজির হয়েছি। যে বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টির প্রতি কেউ যদি ঈমান না আনতে পারে, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তার জীবনের সফলতা কিছুতেই হবে না। যদিও দুনিয়াতে অনেকে মনে করে যে আমি তো 120 তলা 22 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছি, যে আমি তো সফল কাম, আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু আসলে তাকে সফল কাম বলা হবে না। সফল কাম হবে সেই যে ব্যক্তি আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে তার যাবতীয় বিষয়াবলীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করতে পেরেছে এবং ওই অনুপাতে জীবন ধারণ করতে পেরেছে, সেই হবে প্রকৃত সফল কাম। সেই এমন একটি যে জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেই বিষয়টি হচ্ছে পরকাল কেন দরকার। আমাদের জীবনের পার্থিব জীবন শেষে আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন, সেই জীবনটি কি বলা হয় পরকাল, সেই পরকাল বা আখিরাত কেন দরকার, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখতে চাই। কোরআন এবং হাদিস থেকে যুক্তিপূর্ণ কথা দিয়ে, পরিপূর্ণ যুক্তি দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কেন পরকাল দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এরই পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও আমাদের আপনি পেতে পারেন। সে আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আখিরাত সম্পর্কে। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষ কিন্তু আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে না। তাদের কাছে প্রশ্ন, এটা আমার আপনার কথা নয়, এটা যে বহু যুগে যুগে প্রত্যেক যুগে যুগে এক শ্রেণীর মানুষ এই কথাগুলো বলেছে, বলতেছে এবং বলবে, এই ধরনের মানুষের কথাগুলো পবিত্র কালামে হাকিম মহাগ্রন্থ আল কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ফুটায় তুলছেন যে মানুষগুলো এরা আখেরাত সম্পর্কে কি বলে। এরা বলে, قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون। এরা বলে, যাদের মাথায় আখিরাত সম্পর্কে আখিরাতের যুক্তি তাদের কাছে যুক্তিগ্রাহ্য বলে মনে হয় না আখিরাত বিষয়টা, এরা বলে আমরা যখন মরে যাব, আমাদের হাড় গুড় সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে জিন্দা করবে, এটা কেমন কথা, যালিকা রাজউম বাঈদ, এটা তো বহু দূরের কথা, এটা আমরা কি করে বিশ্বাস করি। এই জাতীয় কথাবার্তা অনেক মানুষ বলেছে এবং বর্তমানেও বলতেছে, ভবিষ্যতে বলার আশঙ্কা আছে, কারণ এক শ্রেণীর জ্ঞান পাপী, আমি তাদেরকে জ্ঞান পাপী বলবো, যারা শিক্ষার উচ্চতর ডিগ্রি লাভ করতে করতে এক পর্যায়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কিছু নাই, এই জাতীয় কথাবার্তা যারা বলে আমি তাদেরকে জ্ঞান পাপি বলি। এরা হচ্ছে আবু জাহেলের মতো জাহেল, মূর্খ, শিক্ষিত হয়ে মূর্খ, কারণ যারা কোরআনের কথা বুঝে না, আখিরাতের কথা বুঝে না, আখিরাত মানে না, এরা শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না। এই জন্য ভাইরা আমার, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতেছিলাম, আখেরাত কেন দরকার। এই পৃথিবীতে আমরা যারা এসেছি একদিন চলে যাব,
একদিন চলে যাব, তাহলে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের সকল আশা পূরণ হচ্ছে না, পূরণ হচ্ছে না। তাহলে এই পৃথিবীতে আসলাম, তাহলে আমি আর আপনি আসলাম, এসে আমার আপনার আশা কি অপূরণ রয়ে যাবে? আমরা কি কিছুতে আমাদের সম্পূর্ণ মনের আশা পূর্ণ করতে পারবো না? আবার কোন কোন মানুষ আছে যে এই পৃথিবীতে মজলুম, নিপীড়িত, নির্যাতিত, অন্যায়ভাবে অনেক মানুষের উপর আরেক মানুষ তার উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে, তাকে নির্যাতন করতেছে, তার উপর অনবিচার করতেছে, সে কিছুতেই নেই বিচার পাচ্ছে না। এই মানুষটা কি সে নেই বিচার না পেয়েই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? তাহলে তার কি আর নেই বিচার পাওয়া হবেই না? যেই মানুষটা একটা মানুষ খুন হলো, একটা মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, এখন সে তো ফাঁসির দড়ি, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার কোনো অপরাধ ছিল না, অন্যায়ভাবে সাক্ষী হাজির করে, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে যদি ফাঁসি দেওয়া হয়, আর সে ফাঁসির দড়ি গলায় নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার তো মনের আশা পূর্ণ হলো না, সে তো ন্যায় বিচার পেল না, সে কোনখানে আর ন্যায় বিচার পাবে? এই যে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের উপর ছুড়ে মারলাম, আমি উচ্চ শিক্ষিত নামক যারা বুদ্ধিজীবী নামক নামদারি শিক্ষিত যারা পরকালকে বিশ্বাস করেন না তাদেরকে আমি লক্ষ্য করে বলছি। আমি যে কথাগুলো বললাম, তাহলে একটা মানুষ সারাদিন সারা জীবন জুলুম নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সে কি আর তার নেই বিচার পাওয়ার কোনো আর জায়গা নেই? একটা মানুষ মিথ্যায় সাক্ষীর ভিত্তিতে ফাঁসির কাষ্টিতে জ্বলে গেল, এখন সে কি তার জীবনে কি আর নেই বিচার পাওয়ার কোনো অধিকার নাই? তার জন্য কি এরকম আরেকটা জীবন, আরেকটা পদ্ধতি, আরেকটা দুনিয়ার সিস্টেম, বিচারের সিস্টেম চালু করা দরকার নয়? সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে আপনারাও বুঝতেই পেরেছেন যে এই রকম একটি আরেকটি জীবন, আরেকটি দুনিয়ার মতো আরেকটি জীবন পদ্ধতি আমাদের অবশ্যই দরকার, যেখানে মুজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষেরা ন্যায় বিচার পাবে, আরেক আরেকজন বিচারকের সামনে তারা হাজির হবে, যেখানে তাদের ন্যায় বিচার পাবে। যেই মানুষটা ফাঁসির কাষ্টে ঝুলে মরে গেল, ওই মানুষটা যাতে আবারও ন্যায় বিচার পায়। এইরকম একটা দুনিয়া, এইরকম একটা সিস্টেম, একটা জগৎ অবশ্যই দরকার। সেই জগতের নামই হচ্ছে আখেরাত, পরকাল। মৃত্যুর পরে আমাকে আপনাকে যেই আবার জিন্দা করা হবে, যেই জিন্দা করে যে হাসর মাঠ কায়েম হবে, ওই আরেকটা জগৎ হবে, বিচারের মাঠ হবে। সেই বিচার মাঠ কেবলমাত্র একজন নির্যাতিত, নিষ্পেষিত, জুলুম, মজলুম ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার স্বার্থেই আবার আরেকটি আখেরাত নামক একটি জগৎ দরকার। এই জন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই আখেরাত যদি না থাকে তাহলে তো মানুষ তার ন্যায় বিচার পাবে না। একটা মানুষ তার মনের খাহিশতা না মিটায়ে সে চলে গেছে, কিন্তু সে চলে গেছে কিন্তু তার মনের আশা তো পরিপূর্ণ হলো না। তার সম্পূর্ণ মনের আশা পূর্ণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যবস্থা রেখেছেন, আখিরাতের পরকালের ব্যবস্থা রেখেছেন, যাতে করে মানুষেরা তার মনের সম্পূর্ণ আশা চাহিদা মিটাইতে পারে। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালাকুম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন। আল্লাহ পাক বলছেন, মৃত্যুর সময়ে একদল ফেরেশতা আয়েশা বলবে, আমরা দুনিয়ার জীবনে তোমাদের যেভাবে সাথী ছিলাম, পরকালেও তোমাদের জন্য এরকম ভাবে সাথী হয়ে থাকব, সঙ্গী হব। আর পরকালে এমন একটা জগৎ হবে যেই জগতের মধ্যে তোমাদের সম্পূর্ণ মনের কামনা বাসনা পূরণ করা হবে, তোমাদের মনের সকল চাহিদা মিটিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা যা চাবে তাই তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম
যে পরকালটা হবে আমাদের মনের চাহিদা মেটানোর জন্য। একটা মানুষকে, একটা মানুষ 70টা খুন করলো, 100 মানুষকে কতল করলো, হত্যা করলো, তাহলে তার সঠিক বিচার আপনি কেমনে করবেন? ও বিচারক সাহেব, আপনি কেমনে করবেন? আপনি তো মাত্র যে ব্যক্তি 100টা খুন করলো, 100 মানুষকে হত্যা করলো, তার বিচার তো আপনি মাত্র তাকে একবার ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন। তাহলে আরও যে আপনি একজনের বিচার করলেন, একজনের বদলায় একজনকে আপনি একবার ফাঁসির কাষ্ঠে ঝুলালেন, তাহলে আরও যে 99 জন বাকি আছে, ওই মানুষগুলোর বিচার কোথায় পাবে? ওই মানুষগুলোর আরও 99 জনের যে হত্যাকারীর বিচার পাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখনও সময় আছে, যারা আখিরাতকে বিশ্বাস করেন না, আখিরাতের উপর ইমান আনেন না, আমি আকুল আহ্বান জানাবো, আসুন আখিরাতের প্রতি, পরকালের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করুন, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করুন, ইসলামের অনুসরণ করুন, সকল ধর্ম ত্যাগ করে আপনি ফিরে আসুন আপনার আসল ধর্মে। আসল ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ পাকের নিকট পছন্দনীয় ধর্ম। সুবহানাল্লাহ। ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো ধর্ম তালাশ করে, তার থেকে তা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, কেবলমাত্র আল্লাহ পাক গ্রহণ করবেন ইসলাম নামক ধর্মটাই। এই জন্য আসুন আপনারা অন্যদিকে ছোটাছুটি না করে ইসলামের দিকে ছুটে আসুন। আমি যদি পরকালের ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এবং হাদিস তো আছে, এছাড়াও আমাদের পূর্বপুরুষদের যারা আল্লাহওয়ালা ছিল, দরবেশ ছিল, তাদের জীবনী থেকে আমরা পেয়ে যাই যে এক নাস্তিক এক দরবেশকে বলল, এই তুমি তো, তোমরা আল্লাহকে দেখো না, না দেখে কেন বিশ্বাস করো? আবার জিন আগুনের তৈরি, আগুনের তৈরি জিনকে আল্লাহ পাক আবার আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন? জাহান্নামের আগুন তো আগুন, আর জিনও আগুনে তৈরি, আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন? এই যে কথা বলল যে আল্লাহকে দেখা যায় না, তুমি আল্লাহকে না দেখে তুমি কেন বিশ্বাস করো? এই যে দুইটা প্রশ্ন করলো এক দরবেশকে, দরবেশ সাহেব বললেন, ঠিক আছে, তুমি কি তোমার জবাব এখনই পেতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি এখনই পেতে চাই। এবার নাস্তিককে বলল, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। দরবেশ সাহেব বাহির থেকে গিয়ে একটি মাঠ, একটি ইট আনলেন, ইটের টুকরা এনে এমন জোরে নাস্তিকের মাথায় আঘাত করলো, আঘাত করার কারণে নাস্তিকের মাথা ফেটে গেল, ফেটে রক্ত বের হতে লাগলো। বললো, এ কি করলেন? হ্যাঁ, এটা তোমার প্রশ্নের জবাব দিয়েছি। সে সরাসরি চলে গেল আদালতে, গিয়ে মামলা করলো দরবেশ সাহেবের বিরুদ্ধে। এবার আবার দিন তারিখ করে ওই দরবেশ সাহেবকে আদালতে হাজির করা হলো। জজ সাহেব প্রশ্ন করলেন, আপনি তার মাথা কেন ফাটিয়ে দিলেন? দরবেশ সাহেব বললেন, আমি ওই নাস্তিকের দুটি প্রশ্নের জবাব দিয়েছি। আরে কি বলেন আপনি, এটা কি হলো নাকি? এভাবে কি জবাব দেওয়া যায়? আপনি তাকে জিজ্ঞেস করুন। তখন জজ সাহেব বললেন, দরবেশ সাহেব, আমরা আপনাকে অনেক ভালো মানুষ মনে করি, আল্লাহর ওলি মনে করি, আল্লাহওয়ালা মনে করি, আপনি এই কি কাজ করছেন এটা তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, একটু ব্যাখ্যা করে বলুন। তখন নাস্তিক ওই দরবেশ সাহেব আল্লাহওয়ালা মানুষটি বললেন, যে শুনুন, সে আমাকে প্রশ্ন করল যে আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করি না, আপনি কেন বিশ্বাস করেন? আবার আল্লাহ পাক, আমার আল্লাহ আগুনের তৈরি জিনকে জাহান্নামের আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন? এটা আমি এই যে দুইটা প্রশ্নের জবাব দিয়েছি, তার মাথায় দিল ছুড়ে। তখন তিনি বললেন, একটু ব্যাখ্যা করে বলুন। জজ সাহেব বললেন, একটু ব্যাখ্যা করে বলুন। দরবার সাহেব বললেন, ঠিক আছে, ওই ব্যক্তি যে আপনার এখানে আদালতে মামলা করলো, কোন কারণে করলো যে আপনি মাথা ফাটিয়ে দিয়েছেন? ঠিক আছে, মাথা ফাটিয়ে দিয়েছে, ভালো, তো মামলা করলো কেন? তার মাথায় রক্ত পড়েছে, তার মাথায় ব্যথা করেছে, প্রচণ্ড ব্যথায় সে সহ্য না করতে পেরে বিচার দাবি করেছে। সে যে ব্যথার কারণে মামলা দায় করলো, তার মাথায় আঘাত করার কারণে যে মামলা ব্যথা করলো, সেই ব্যথাটা সে কি আমাকে দেখাইতে পারবে? এই আদালতে তার ব্যথাটাকে হাজির করা হোক।
যদি আদালতে ব্যথাকে হাজির করতে না পারে তাহলে আমি তার ব্যথা আছে বলে আমি আমি এটা স্বীকার করে নেব না, আমি বিশ্বাস করতে পারি না। কারণ সেই তো বলছে না দেখা জিনিস সে বিশ্বাস করে না, তাহলে আমি তার ব্যথা দেখি না বিশ্বাস করবো কী করে? এবার জজ সাহেব বললেন, চমৎকার চমৎকার, আপনার প্রথম প্রশ্নের উত্তর চমৎকার। না দেখা ব্যথাকে না দেখে যদি বিশ্বাস করা যায়, আল্লাহ পাকের অগণিত অসংখ্য সৃষ্টি দেখে আল্লাহ পাক আছেন, স্রষ্টা একজন আছেন, এটা কেন বিশ্বাস করা যাবে না? জজ সাহেব বললেন, ধন্যবাদ, চমৎকার আপনার প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নের উত্তর কীভাবে দিলেন? বললেন, আমি যে তার মাথায় আঘাত করেছি কিসের তৈরি ইট দিয়ে আঘাত করেছি? জজ সাহেব বললেন, মাটির তৈরি ইট। মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির মানুষকে আঘাত করলে মাটি মাটির মানুষ ব্যথা পায়। তা যে আল্লাহ পাক আগুন আগুনের আগুন দিয়ে জিন তৈরি করেছেন, যে আল্লাহ পাক আবার আগুন জাহান্নামের মধ্যে আগুন লিলিহান আগুন লিখেছেন, সে আল্লাহ পাক কেন ওই জাহান্নামের আগুনে কেন জাহান আগুনের তৈরি জিনকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াতে পারবেন না? আর জাহান্নামের আগুনে আগুনের তৈরি জিনকে যদি ফালানো হয়, মাটির তৈরি মানুষকে আঘাত করলে মাটি দিয়ে মাটির তৈরি ইট দিয়ে আঘাত করলে যদি ব্যথা পায় আঘাত লাগে, কেন জাহান্নামের আগুন দিয়ে আগুনের তৈরি জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারবেন না? এটা বোঝানোর জন্য তার মাথায় আমি আঘাত করেছি। সুবহানাল্লাহ। জজ সাহেব বললেন, চমৎকার চমৎকার আপনার প্রশ্নের জবাব। দেখলো একেবারে ডাইরেক্টলি দরবেশ সাহেবকে খালাস করে দিলেন যে আপনার এই যুক্তিপূর্ণ উপস্থাপনের জন্য এই কারণে আপনাকে আমি খালাস করে দিলাম, আপনার মামলা সম্পূর্ণ খারিজ করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য আসুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করি, দুনিয়া যুক্তিগ্রাহ্য বিষয় দিয়ে আপনি অবশ্যই আখিরাতকে চিন্তা করতে পারেন। দূরে কোথাও যদি দোয়া দেখা যায় তাহলে আমরা দোয়ার নিচে বুঝতে পারি দোয়ার নিচে কি আছে, আগুন আছে, ওই আগুনটা চোখে দেখা লাগে না, এটা জ্ঞানের চোখ দিয়ে মনের চোখ দিয়ে বোঝা যায় যে দোয়ার নিচে কি আছে, আগুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন, কেন এই সমস্ত কিছু সৃষ্টি আজ দেখে কেন আমরা বুঝতে পারবো না এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন, ওই স্রষ্টার নামই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সময় আমি আর লস করতে চাই না, আসুন আমরা আল্লাহ এবং তার রাসূল আখিরাত পরকাল এগুলোর প্রতি এই সমস্ত বিষয়গুলোর প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা খাঁটি সাচ্চা মুমিন হয়ে যাই, আল্লাহ পাকের বান্দা হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।